মা ছেড়া পড়ছে এটা ওই যে ওর মা ওখানে ডান দিকে ওর মা দিকে ডান দিকে আছে আছে আচ্ছা মনে হয় না তাহলে অন্য হবে যাব আমি জুতো পরে দিই দাঁড়া এটা ওর মা তো এটা ওর মা তো বন্ধুরা দেখো আমি এখানে আজকে তৈরি করব কালো কচুর টক তো কালো কচুর টক তৈরি করতে গেলে তো লাগবে টক তো এখানে আমি সেরকম তেঁতুল টেতুল করে ব্যবহার করছি না যেহেতু তেঁতুলটা আমাদের খাওয়া নিষেধ আছে তাই টমেটো দিয়ে রান্না করছি টকটা আর এই রেসিপিটা আমার প্রচণ্ড ভালো লাগে তো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এই রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো তো আজকে শুধু এই যে দেখো রান্না হয়ে গেছে প্রায় আমার তো সেরকম কিছু রান্না করিনি কোয়াশ আলু তরকারি করেছি আলু ভাজা করেছি আর এই যে কচুর টক করলাম আর এর সঙ্গে ডিমের অমলেট থাকবে যখন খাবো তখন গরম গরম ভেজে নেব তো কিছুদিন থেকে মনটাও ভালো নেই আর ছেলের এক্সামও চলছিলো জানোই তোমরা যার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারছিলাম না তো তোমরা কিছু মনে করো না প্লিজ আমাকে ছোট্ট ভুল হিসেবে মাফ করে দিও আর এই যে দেখো এখানে কচুর টক আমার তৈরি হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকে এই নতুন টেবিল ক্লথটা পেয়েছি ডাইনিং টেবিলে সানফ্লাওয়ারের ছবি দেওয়া আছে তো অনেকদিন থেকে চেঞ্জ করবো ভাবছিলাম আগেরটা একটু ছিঁড়েও গেছিলো তো আজকে এটা চেঞ্জ করেছি তো এই যে দেখো এই এই দেখো এখানে সানফ্লাওয়ারের ছবি দেওয়া আছে এই দেখেছ কতটা ভালো লাগছে আমাকে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তো যারা আমার নতুন ভিডিওটা দেখছো যে বন্ধুরা নতুন দেখছো তারা প্লিজ আমার বন্ধু হয়ে যাও সঙ্গে বেল আইকনটা টিপে অল সিলেক্ট করে দিও আজকের জন্য এতটুকুই থাকলো